দামোদর নদীর উপর গড়ে ওঠা ডিভিসি দুর্গাপুরের, সেটা দেখার জন্য দিদিভাই থেকে বেরিয়ে পড়বো এখনই। তো তার জন্য আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে একদম দাদাকে নিয়ে ডিভিসি দেখতে বেরিয়ে পড়বো আমি। দাদা দিদির সাথে কথা বলছিল, তো দিদির সাথে কথা হয়ে যাওয়ার পরপরই আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়ি। দুর্গাপুরে কি দেখবে? ডিভিসি দেখবো আমরা, দুর্গাপুরে ভ্যালি কর্পোরেশন। তো দামোদর ভ্যালি কর্পোরেশন দেখার জন্য আজকে দুই ভাই বেরিয়ে পড়লাম, দামোদর নদী আর একটা ছোট্ট সাইকেল পেলাম কোনো মতে, সাইকেলটা মুছে টুছে চলো বিন্দাস ঘুরে আসি। দামোদর নদী থেকে মাছ ধরে নিয়ে, দামোদর নদী থেকে ইলিশ মাছ ধরে নিয়েছবে, ইলিশ মাছ। চলো তুলবো। তুলছি, হেভি সুন্দর। ব্রিজ সম্পর্কে কিছু বলো, সামনে তো কেমন জল আছে, জলের অপর নাম জীবন, তুই দেখে মনে হচ্ছে জলের অপর নাম মরণ, আর এইখানে দেখলে পরে মরণ অনিবার্য পড়লে পরে। এই হচ্ছে জলের স্রোত। পানি করি ওই জায়গায় চলো, ওই সরটা খুব দূরে।
দাম আমরা একটা প্রকৃতির পরিবেশে এসেছি, কেন জল দেখে ভয় পাচ্ছিস? পুলিশ থেকে সব কে পাচ্ছ? এর পরপরই আমরা দামোদর নদীর মেইন ব্রিজে উঠলাম এবং মেইন যে ডিভিসি ব্রিজ অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সম্পূর্ণ নদীটা কভার করা হয়েছে ভিডিওটার মধ্যে দিয়ে এবং চারিদিকটা অপরূপ যে সৌন্দর্য সেটা ফুটিয়ে তোলা হয়েছে ততটা সম্ভব হয়েছে। এবং একটা সাইডে অনেক জল ছিল এবং অপর সাইডে প্রচুর পরিমাণে বালি আর বালি আর বালি, প্রচুর বালি ছিল, যেটা দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আমি গ্রাম থেকে গেছি তো জীবনও দেখিনি। তো খুবই ভালো লাগলো আমাদের এখানে থেকে, মানে এখান থেকে একটা নতুন পরিবেশ পেয়ে আমি ভীষণ 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 খুশি। যত দূর দেখা যাচ্ছে ওই সব সাইডটাই শুধু বালি আর বালি, কয়েক কিলোমিটার পর্যন্ত শুধু বালি আর বালি। তো এই বালি দিয়ে ঘর বাড়ি প্লাস্টার করতে তো অবশ্যই কাজে লাগে এবং এছাড়া মানে অনেক কিছু যেগুলো বালি ইউজ হয়। দামোদর যে নদীটা আছে আমরা এখানে দেখতে এসেছি, তো সেই নদীটা উপর যে ডিভিসি ব্যারেজ গড়ে উঠেছে সেই ব্যারেজ হলো স্বাধীন ভারতের প্রথম বহুমুখী একটা নদী প্রকল্প, যেটা 1948 সালে 7ই জুলাই ভারতের গণপরিষদে এটা আইন হয়, তো সেই আইনের বলে কিন্তু তৈরি হয়। তো তখনকার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে এবং ভারতবর্ষে ছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তৎকালীন এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন বিধানচন্দ্র রায়, অবশ্যই তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। ও বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল শ্রীকৃষ্ণ সিনহা। এদের সকলের উদ্যোগে আমাদের এই ডিভিসি ব্রিজটা গড়ে উঠেছিল, এর অনেক ঐতিহ্য ইতিহাস আছে। তো এর উপর ভিত্তি করে আমাদের যে নদীতে জল ছাড়া এবং এই লাইনটার নদীটার সব প্রবাহ সব কিছু নিয়ন্ত্রিত হয় এবং অনেক চাষিরা উপকৃত হয়। বিরাট পরিমাণ জল এক পাশে সঞ্চিত হয়ে রয়েছে যেটা স্থিতি শক্তি হিসেবে এখানে প্রেশার সৃষ্টি করেছে, আর নিচে বাঁধ সুন্দর করে রয়েছে, যে বাঁধের একটা পাশে প্রচুর পরিমাণে জল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই পাঁচটা জলটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ডান পাশে যে শুকনো জমিটা আছে সেখানে জল চলে আসবে। তো
তো এখানে একটা সাইডে প্রচুর পরিমাণে জল রয়েছে, আর এই সাইডটায় কি হয়েছে কোনো জল নেই, মাঝখানে কিন্তু বাঁধ দেওয়া রয়েছে। এবার আমরা এই বালিযুক্ত শুকনো জমিতে নেমে যাব। তো এই বালিযুক্ত যে শুকনো জমি রয়েছে এখানে প্রচুর পরিমাণে বালি সঞ্চিত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এত বালি রয়েছে যা আমি অবাক হয়ে গেছি, কখনো আসিনি যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি সবার সঙ্গে। তো আমি দেখে ভীষণ 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 খুশি হয়েছি। আর সামান্য পরিমাণ বালির জন্য আমরা কি করি আমাদের গ্রামে বসে, আর এখানে এত এত বালি নদী পেয়ে গেছি, এখানে ইলিশ মাছের চারা পোনা চাষ করা হয়। তো যাই হোক, আমাদের সাথে পাহাড় দেখো, দেখিনি আমি, শুনছো ভাগ্নে মামা পাহাড়, ও সরি মামা ভাগ্নে পাহাড়, ওই ধরে দেখা যায় পাহাড়। অনেক গভীর ঢুকে গেছিলাম।